আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবিয়াসরা ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ দেশের বাহিরে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে আজকে আমি নকশি পিঠা বানানোটা শেয়ার করব। তো আমি এর আগে কখনো নকশি পিঠা বানাই নাই, মানে এবার শীতের ভিতরেই, মানে এক থেকে দেড় মাস আগে আমি একবার মানে বানানোর চেষ্টা করছিলাম। তো মাশাআল্লাহ ভালোই পারছিলাম, কিন্তু এটা বানাইতে নাকি মানে খেজুরের কাঁটাটা হলে ভালো হয়। তো আমি মানে আমার এখানে দইয়ের মানে কাঁসার নিচে যে কুঞ্চিগুলো থাকে ওইগুলো দিয়ে আমি মানে চোখা করে একটু ইয়ে বানিয়ে নিয়েছিলাম, কাঁটা সিস্টেম করে। তো এটাতে বানাইতে ধরে মানে ভালোভাবে বানাইতে পারি নাই, শুধু আটকে আটকে ধরে আটাও সঙ্গে। তো এবার মানে সারা ফুকুরা আসছে, তো গ্রাম থেকে বলছিলাম যে ওদেরকে মানে ওই কাঁটা নিয়ে আসতে, তো ওরা কাঁটা নিয়ে আসছে। তো এখানে আমি চালের আটা ভিজে নিচ্ছি, মানে চালের গুঁড়ি। তো আমাদের মানে আঞ্চলিক ভাষায় আমরা চালের আটাটাই বলি। তো এখানে চালের আটাটা আমি ভেজে নিচ্ছিলাম। তো এটা আগে শুকনো শুকনোই ভেজে নিতে হয়। তো আমার ভাজা হয়ে গেছে, তারপরে এটা নামিয়ে নিছি। নেওয়ার পরে আমি পানি গরম উঠিয়ে দিছি, এটা মানে সেদ্ধ করে মানে আটাটা ইয়ে করার জন্য। তো পানির ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো লবণ দেওয়ার পরে আমি এখানে অল্প একটু তেলও দিয়ে দিছি। তো এখানে তেল দিয়ে মাখতে হয় পরে আটাটা, যার কারণে আমি পানির ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিছি। তো পানিটা যখন একবারে বলক উঠে যাবে, তখন আমি চালের গুঁড়িগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। তো চালের গুঁড়িতে কোনো পানি, যারা মানে কখনো রান্না বাড়া করেন নাই বা কিছু, সবাই তো সব জিনিস পারে না। তো চালের গুঁড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পানি খায়, তো এখানে পানি বেশি লাগে। তো আমি সাইডে আবার পানি রেখেও দিছি, যে যদি আবার কম বেশি হয়, যার কারণে আমি সাইডে একটু পানি উঠিয়ে রাখছি। তারপরে আমি ভালো করে মানে গুঁড়িটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা ভালোভাবে কিন্তু করতে হয়, নাকি একদম। তো আমি তারপরে একটু ঢাকা দিয়ে রাখছিলাম, রাখার পর এখন এটা আমি ভালোভাবে মুখে নিব। তো এটা প্রচণ্ড রকমের গরম, তো আমি হাতে একটু একটু তেল ভরে নিচ্ছিলাম, আবারও সয়াবিন তেল, তারপর এটা মাখতেছিলাম। তো এটা অসম্ভব রকমের গরম। তো এরকমভাবেই মানে এটা গরম গরম মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে মানে ফেটে যাবে, যার কারণে এভাবে মাখতে হচ্ছে। এটা সাবধানে একটু মাখবেন। তো দেখা যায় যে মানে আটাটা নিচে আটকে ধরে, মানে রুটিবেলার মানে যে পিঠাটা আছে ওটাতে আটকে ধরে। তো তারপরে আমি একটা ছোটো একটা এগুনি দেখতেছিলাম যে মানে আটাটা মাখা হয়েছে কি না, মানে ফেটে যাচ্ছে কি না, যার কারণে আমি চাপ দিয়ে দেখে নিলাম। তো তারপর আবার একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে একটা কাগজ, এখানে আমি এটা ওয়ান টাইম প্লেট কেটে নিছি। তো এখানে কাগজ দেয়, তো আমি আমার বাসায় ওয়ান টাইম প্লেট ছিল, যার কারণে আমি ওয়ান টাইম প্লেটটা মানে গোল করে কেটে নিছি। তো এটা কাঠের পিড়াটার উপরে হয় না, কারণ আটকে ধরবে করতে গেলে, এখানে কাগজ নিতে হয় নিচে। তো এই তো সেই আমার খেজুরের কাঁটা। তো এটা নিয়ে বানাইতে ধরে ভালোই লাগলো, কারণ এটা তো মানে কোনোভাবেই মানে পিঠারি এটা আটকে ধরে না, মানে আটাগুলো আটকে ধরে না। তো এখানে টুথপিক বা অন্যান্য অনেক কাপড় অনেক রকমের জিনিস দিয়ে করে, তা ওইগুলো দিয়ে করতে গেলে মানে আটকে আটকে ধরে বারবার। তো খেজুরের কাঁটাটা একটু আটকে ধরে না, খুব সুন্দর হচ্ছিলো। তো আমি বলতেছিলাম ও তার মানে এই জন্যই মানে খেজুরের কাঁটা দিয়ে করে এই পিঠাটা। তো আমাদের এলাকায় এই পিঠাটা খায় না, মানে জানেই না হয়তো বা মানে কখনো। তো আমি ফার্স্ট টাইম এবার শীতের ভিতরেই প্রায় এক থেকে দেড় মাস আগে আমি একবার বানাইছিলাম। তো প্রথম প্রথম হিসেবেও মানে মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিলো। তো এই পিঠাটার অনেক ডিজাইন আছে, অনেক সুন্দর করে করে, কেন জানেন আমাদের এরকম হয় না, মানে আটাটা ওইরকম ভালো হয় না, আমাদের আটাটা ফেটে ফেটে যায়, মানে তারপরেও মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছিল। তো ডিজাইন করতে করতে মানে এক একে ডিজাইন চলে আসে, কিন্তু যাদের আমি ইউটিউবে ভিডিওগুলো দেখছিলাম ওদেরটা অসম্ভব রকমের সুন্দর হয়, মানে এতটা সুন্দর হয়ে যা বলার ভাষা রাখে না। আর এখানে সারা আসছে, ডিশটা পড়তেছে, ও এসে আমার কাঁটা নিয়ে দৌড় দিচ্ছে, মানে খেজুরের কাঁটাটা নিয়ে দৌড় দিচ্ছে বারবার। তো ডিস্টার্ব করতেছিলো বারবার, আটা নিয়ে দৌড় দিচ্ছিল, আমার খেজুরের কাঁটা নিয়ে দৌড় দিচ্ছে একবার করে। তো প্রথম প্রথম হিসেবে আমার আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে বা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা যারা দেখছেন, একটা কথা সবাইকে মনে করিয়ে দিই একটু, প্লিজ সবাই মানে লাইকটা দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করেন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যাবে। তো আমি এখানে সাইডের যে বর্ডার লাইনটা কাটতেছিলাম, এটা একটা টিন দিয়ে কাটতেছিলাম। আমার বাসাই হচ্ছে
মানে বেকিং পাউডারের যে কৌটা ছিল টিনের সেটা কেটে নিছি কেটে নিয়ে আমি এর নিচে মানে সাইডের ডিজাইনটা করতেছিলাম তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন যদি আপনাদের ভালো লাগে আর যারা আমার আগের বন্ধু মানে আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর আমি এখানে আবার একটা ডিজাইন করে নিচ্ছিলাম তো আমার কাছে ডিজাইনটাই বেশি সহজ লাগে যার কারণে আমি এটা মানে সবগুলোর ভিতরে এটা দেওয়ার চেষ্টা করতেছিলাম তো এটা মানে দেখতে যতটা কঠিন আমি ভাবছিলাম হয়তো বা পারবো না কিন্তু মানে এটা বানাইতে নিলে একা একাই ডিজাইন চলে আসে মানে কোনো একটা বেশি একটা ইয়েই লাগে না প্রথম প্রথম একটু সমস্যা হয় দুই একটা বার মানে দুই একবার নষ্ট হবে পিঠাটা তো তারপরে কিন্তু আমার একটা একটা পিঠাও নষ্ট হয় নাই প্রথম দিন যেদিন আমি করছিলাম সেই দিন আমি কখনো করি নাই বাট অনেক সুন্দর হয়েছিলো প্রথম দিনই মানে এরকমই হয়েছিলো প্রথম দিন দেখুন কত সুন্দর হচ্ছিল পিঠাগুলা তো তারপর এখানে আর একটা ডিজাইন করতেছিলাম এটা একটা ছাড়ার বল নিছি মানে কিন্ডার জন্য যে চকলেটগুলো থাকে এই বলগুলোর ভিতর তো সেটাতে ডিজাইনটা করতেছিলাম তো এটা দেখতে যতটা কঠিন মনে হয় আমি আবারও বলছি দেখুন ততটা কঠিন না অনেকে ভাববেন যে এটা কীভাবে করতেছে তো আপনারা এটা কাটাটা নিলে এক একাই করতে পারবেন যারা কখনো করেন নাই আর যারা মানে আমার আমি তো কিছুই না আমি তো পারি না মানে সত্যি সত্যি তো আমি পারি না আমি দুইবার বানাইছি এর আগে এই বছরে আমি তো বললাম এক থেকে দেড় মাস আগে আমি একবার বানাইছিলাম তো যারা আর ওই পিঠাগুলো বানায় আমি কখনো আগে এই পিঠা খাই নাই মানে শুধু দেখছি আর কি তো যারা পিঠাগুলো বানায় এত সুন্দর করে নকশা করে দেখলে মানে খুব সুন্দর লাগে এতটা সুন্দর লাগে যা বলার মানে ইয়ে রাখে না আর খুব সুন্দর করে ওরা পিঠাটা বানায় আর এতটা স্পিডে বানায় তো আমার এই পিঠাটার নকশাও মানে একা একাই চলে আসছে আমি কিন্তু দেখি নাই মানে দেখা যায় যে একটা একটা করে করতে করতে এমনিতে একটা করে মানে নকশা মাথায় চলে আসে তো তারপরে আবার এক নকশা আমি করতেছিলাম এইটা কতটা সুন্দর লাগতেছিল দেখতে পাচ্ছেন আপনারা মানে আমি একটার পর একটা নকশা করতেছিলাম এগুলো আমার নিজের মানে বানাইতে বানাইতে একটা করে আইডিয়া চলে আসতেছিল তো তারপরে এখন মানে পিঠা এটা বেশিক্ষণ রাখা যায় না মানে রাখলে মানে ফেটে যাবে যার কারণে পিঠা বানাচ্ছিলাম আর সাইডে ওই জন্য ইন্ডাকশন চুলা নিয়ে বসছি মানে সাইডেই বানাবো তো এখানে বানাচ্ছিলাম আর এখানে বসে ভাজতেছিলাম তো চুলায় আমি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি তেলটা হিট হচ্ছিল তো ওখানে অল্প একটু আটা দিয়ে দেখতেছিলাম যে তেলটা হিট হয়েছে নাকি তো তারপরে এই তো পিঠাটা দিয়ে দিলাম তো তারপর এখন পিঠাটা আমি একদম লো হিটে ভেজে নেব এটা কিন্তু হাইটে ভাজানো যাবে না কিন্তু তারপর আমারটা হাই হিটেই ভাজা হয়েছে একটু কারণ আমি পিঠাটা বানাচ্ছিলাম আর সারা চাচ্ছু ভেজে দিচ্ছিল প্রথম কয়েকটা ভেজে দিয়ে চলে গেছে তো এখানে হচ্ছে আমার ননদও আছে ও হচ্ছে মানে ভাজতেছিল ও কখনো বানায় নাই তো ও প্রথম প্রথম বানাইতে নিয়ে মানে কয়েকটা নষ্ট করছে মানে ও বানাইতে পারতেছিল না তো তারপরে কিছুক্ষণ বসেছিল তো আপু কয়েকটা মানে প্রথম তারপরে কয়েকটা আপু ভাবছে আবার মানে তারপর আবার বলছে দাও আমি একটু বানানোর চেষ্টা করি তো তারপর আবার বানাতে বানাতে মানে আপু তারপরে ভালোই মানে বানাইছিল ফার্স্ট টাইম তো উল্টায় দিচ্ছিলাম তো এটা কিন্তু দুইবার ভাজতে হবে তো তারপরে মানে এটা এরকম পর্যায়ে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আবারও মানে কয়েকটা দিয়ে দিলাম ভাজার জন্য তো একবার ভাজা হয়ে গেছে তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আবার ভাজতেছি তো সারার জন্য এখানে আর ভাজতে পারি নাই সারা খুব ডিস্টার্ব করতেছিল এসে
মানে শুধু চুলার উপরে চলে আসতেছিল, মানে নিচে যেহেতু ইন্ডাকশনের চুলা নিয়ে বসছিলাম তো খুব ডিস্টার্ব করতেছিল, মানে পড়ে যাবে ভাব দৌড়দৌড়ি করতেছিল। তারপরে গ্যাসের চুলায় চলে আসছি ওখান থেকে উঠে। তো এটা নাকি এক ভাজা দিয়ে দুই তিন মাস মানে এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া যায়। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। তো আমি আমি যেহেতু আগে কখনো খাই না, আমি দেখেও দেখি নাই কীরকম থাকে বা কিছু। তো এটা প্রথম নাকি এক ভাজা দিয়ে রেখে দেয়, পরে আবার যখন খাবে তখন বের করে আর একবার তেলে ভেজে নিয়ে তারপরে মানে গুড়ের ভিতর মানে ডুবায় এটা। তো এটা আমি আবার ভেজে দিচ্ছি, নেওয়ার পরে আমি সাইডে আবার গুড় বসিয়ে দিছিলাম। তো এটা আটা আটা হয়ে গেছে, মানে গুড়টা যখন একদম পানি পানি থাকলেও চলবে না, আবার একদম ঘন হয়ে গেলেও চলবে না, মানে হাতে একটু নিলে মানে আটা আটা ভাব লাগবে, সেই পর্যায়ে এটা দিতে হবে। তো আমার চুলার অবস্থা দেখুন কী অবস্থা হয়ে গেছে, তেল টেল পরে একদম একাকার অবস্থা। তো আমি পাতিলে দিয়ে দিয়ে মানে উঠে চুবিয়ে চুবিয়ে নিচ্ছিলাম, তো তেলে ভাজতেছিলাম আর এটার ভিতর দিচ্ছিলাম গুড়ের ভিতর। তো আমি এটা খেজুরের গুড় দিয়ে বানাইছিলাম। তো এই তো দেখুন মাশাল্লাহ কতটা শুদ্ধ হয়েছে, আর অনেকগুলো পিঠা হয়েছে। তো আমাদের প্রায় 3-4 ঘন্টার প্রচেষ্টা এই পিঠা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের বেশি ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করতে পারেন। তো আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আমি অসংখ্য বললেও এটা কম হয়ে যাবে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।